সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল অ্যান্ড কলেজের। আসে সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? সুপ্রিয় সুস্থ আছো, বাসায় আছো? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু দশম শ্রেণীতে পুরো বইটা শেষ হয়ে গিয়েছে, আমরা আবার প্রথম থেকে কি করব, রিভিশন ক্লাসে যাব। তো আজকে আমরা রিভিশন ক্লাসের প্রথম অধ্যায়ে চলে যাব। তাহলে এসো আবার আমরা নতুন করে জানি বা শিখি। রিভিশন ক্লাসগুলো শেষ হয়ে গেলে তোমাদের যে বাকি দুটা ব্যবহারিক রয়েছে, সেই বাকি দুটা ব্যবহারিক ক্লাস তোমাদের করানো হবে। তোমরা অবশ্যই মনোযোগের সহিত এবং যথাযথভাবে তোমরা আইসিটি ক্লাসটি করবে বলে আমি আশা করছি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এসো আজকে আমাদের যেহেতু প্রথম রিভিশন ক্লাস অর্থাৎ প্রথম অধ্যায়ের, তাহলে এসো আমরা এখন আজকে আমরা জানবো তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এই অধ্যায় থেকে তথ্য প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিদের কিছু নাম। এসো তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠের বিষয় একুশ শতক এবং আইসিটি সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এই পাঠ শেষে তোমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্বের নাম বলতে পারবে। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে কি, গ্লোবালাইজেশন, ইন্টারন্যাশনালাইজেশন, চার্লস ব্যাবেজ, অ্যাডা লাভলেস, জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল, জগদীশ চন্দ্র বসু, গুগলিয়েলমো মার্কনি, রেমন স্যামুয়েল টমলিনসন, স্টিভ জবস, উইলিয়াম হেনরি বিল গেটস, স্যার টিমোথি জন টিম বার্নার্স লি, মার্ক জাকারবার্গ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ব্যক্তিদের আমরা সবাই চিনেছি, এর আগেও আবার আমরা নতুন করে তাদেরকে চিনবো জানবো। তাহলে এসো আমরা প্রথমেই জানি একুশ শতক ও আইসিটি সম্পর্কে। তাহলে একুশ শতকের সম্পদ কোনটা? একুশ শতকের সম্পদ হচ্ছে জ্ঞান। তাহলে দেখো, জ্ঞান অর্জনই হচ্ছে একুশ শতকের সম্পদ। তাহলে জ্ঞান অর্জন করছি আমরা কেন? অর্থনীতিকে ডেভেলপ করার জন্য, তাই না? তাহলে জ্ঞান অর্জন করছি কেন আমরা? অর্থনীতিকে ডেভেলপ করার জন্য। তার কারণটা কি? দেখো, মানুষ জ্ঞান অন্বেষণ, ধারণ ও ব্যবহার করতে পারে, যার ফলে আমি যে জ্ঞানটা অর্জন করব সেটাকে আমি কাজে লাগিয়ে কি করছি, অর্থ উপার্জন করছি, ব্যবসা করছি, চাকরি করছি, তাই না? বাইরের দেশ থেকে তথ্য আমদানি করছি, রপ্তানি করছি বাইরের দেশে। এই যে কার্যক্রমগুলো রয়েছে, এটার ফলে আমাদের কি হচ্ছে, অর্থনীতির দিক থেকে আমরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে আসে, দেখো, একুশ শতকের দুটি প্রতিপাদ্য বিষয় হচ্ছে, একটা হচ্ছে গ্লোবালাইজেশন আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। গ্লোবালাইজেশন এবং ইন্টারন্যাশনালাইজেশন কি, আমরা সবাই সবার সাথে সংযুক্ত বা কানেক্টেড থাকছি, এটাকে বোঝানো হচ্ছে। এরপরে আসি, একুশ শতকে টিকে থাকতে হলে আমাদের কিসের প্রয়োজন? একুশ শতকে টিকে থাকতে হলে আমাদের দক্ষতার প্রয়োজন। ঠিক আছে, একুশ শতকের জন্য প্রয়োজনীয় দক্ষতা কি হতে পারে? দেখো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা। তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতাই হতে পারে একুশ শতকের দক্ষতার কি কারণ। ঠিক আছে, এরপরে আসি, একুশ শতকের সুনির্দিষ্ট কিছু দক্ষতা সমূহ রয়েছে, সেটা হচ্ছে কি, পারস্পরিক সহযোগিতা, সমস্যা সমাধানে পারদর্শিতা, বিশ্লেষণী চিন্তন দক্ষতা, সৃজনশীলতা, তথ্য ও প্রযুক্তি যন্ত্র ব্যবহারে পারদর্শিতা, যোগাযোগ দক্ষতা, সুনাগরিকত্ব। এই যে জিনিসগুলো রয়েছে, এগুলো অবশ্যই আমাদের মধ্যে থাকতে হবে, বা আমরা এই জিনিসগুলো নিয়ে কাজ করব, বা আমাদের বাংলাদেশের সরকার কিন্তু এই জিনিসগুলো নিয়ে কাজ করছে। এরপরে আসি, একুশ শতকের প্রযুক্তি ব্যবহারের কিছু সুবিধা রয়েছে। কি কি সুবিধা, সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। এসব তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, তথ্য সংযোজন, তথ্য মূল্যায়ন, নতুন তথ্য সৃষ্টি। তাহলে তথ্য সংগ্রহ করব, সেগুলোকে বিশ্লেষণ করব, সেগুলোর মধ্যে কোনো কিছু সংযোজন মানে অ্যাড করতে হলে অ্যাড করতে হবে, কোনো কিছু বাদ দিতে হলে বাদ দিতে হবে, এটার পরে মূল্যায়ন করতে হবে, এবং এর ফলে আরেকটা নতুন তথ্যের কিন্তু সৃষ্টি হচ্ছে। এরপরে আসি, দেখো, আমাদের সেই জানা জিনিসগুলো সম্পর্কে আবার একটু জেনে নিই। প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পর্কে আমরা একটু জানবো। প্রথমে আমরা আসি কি, চার্লস ব্যাবেজ। তাহলে আমরা সবাই জানি চার্লস ব্যাবেজ দুইটা গণনাকারী যন্ত্র তৈরি করার ধারণা দিয়ে গিয়েছিলেন, একটি হচ্ছে ডিফারেন্স ইঞ্জিন আর একটি হচ্ছে অ্যানালিটিক্যাল ইঞ্জিন। এই যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন এবং ডিফারেন্স ইঞ্জিন, এই দুইটা জিনিস তৈরি করা যখন ধারণা দিয়ে গেছেন,
তখনই তার নামকরণ করা হয়েছে আধুনিক কম্পিউটারের জনক। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যানালিটিক্যাল ইঞ্জিনের একটি ছবি। এরপরে আছে এই যে দেখো, আমরা একটু আগে পড়লাম যে চার্লস ব্যাবেজ দুইটা গণনাকারী যন্ত্র তৈরি করে গেছেন। তাহলে গণনাকারী যন্ত্র তো আর একা একা চলতে পারে না, তাহলে এই গণনাকারী যন্ত্রগুলোকে চালানোর জন্য প্রোগ্রাম প্রয়োজন ছিল, প্রোগ্রাম, ঠিক আছে, যেটা তার চালিকা শক্তি বলা যায়। বা আমরা আমরা তো নিজেদের আমরা বেঁচে থাকার জন্য কিন্তু খাবার খাই, ঠিক, যন্ত্রের খাবার হচ্ছে ওইটা, ওই রকম প্রোগ্রাম। তো এই যে লেডি অ্যাডা ল্যাভলেস, ইনি হচ্ছে প্রথম প্রোগ্রামার, এবং তার প্রোগ্রামিং এর নামটা ছিল হচ্ছে অ্যালগোরিদম, ঠিক আছে। অ্যালগোরিদম তো হচ্ছে আমরা যে কাজটা ব্যবহারিক বা প্র্যাকটিক্যালি করব সেটা ধাপে ধাপে লিখে প্রকাশ করাটাকে বলা হচ্ছে অ্যালগোরিদম, ঠিক আছে। তাহলে দেখো কথা কি ক্লিয়ার হলো? তাহলে এই যে দেখো, আমরা অ্যালগোরিদমের একটি ছবি দেখতে পাচ্ছি বা প্রোগ্রামিং এর কিছু ছবি দেখতে পাচ্ছি। এরপরে আসি জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল। তাহলে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চৌম্বকীয় বলকে একত্র, তড়িৎ ও চৌম্বকীয় বল এই দুটাকে একত্রিত করে তড়িৎ চৌম্বকীয় বলের ধারণা প্রকাশ করেন, এবং এইখান থেকে কিন্তু এই যে বিনা তারে বার্তা প্রেরণের একটা সিস্টেম বা সম্ভাবনা সৃষ্টি হয়, ঠিক আছে। মানে উনি সম্ভাবনা সৃষ্টি করার একটা মাধ্যম তৈরি করে গিয়েছেন, পরে সেটা আবার আরেকজন সেটা নিয়ে কাজ করেছেন যে আদৌ কি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠানো যায় কিনা, সেটা আমরা পরবর্তীতে পড়ব। তাহলে অবশ্যই তোমরা একটু মনে রাখবে যে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল তড়িৎ চুম্বকীয় বলের ধারণা দেন, তিনি কিন্তু বিনা তারে বার্তা প্রেরণের ধারণা দেন না, এটা অনেকেই হয়তো বা ভুল করো তোমরা। এরপরে আসি স্যার জগদীশচন্দ্র বসু, তাই না? তাহলে দেখো, ইনি হচ্ছে বিনা তারে বার্তা প্রেরণের প্রথম সফল বাঙালি, যিনি বিনা তারে এক প্রান্ত থেকে অপর প্রান্তে কি করতে পেরেছিলেন, বার্তা প্রেরণ করতে পেরেছিলেন, ঠিক আছে, আর সফল হয়েছিলেন। এরপরে আসি গুগলিয়েলমো মার্কনি। গুগলিয়েলমো মার্কনি হচ্ছে বেতার তরঙ্গ ব্যবহার, অর্থাৎ বেতার যন্ত্র আবিষ্কার করেন, ঠিক আছে। তার কারণ কি, আমরা শুরু থেকেই কিন্তু পড়ে আসছি যে আমরা আইসিটি বলতে যে শুধুমাত্র কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোনকে বুঝবো তা কিন্তু নয়, যে কোনো ধরনের যন্ত্রপাতি বা যন্ত্রাংশগুলোই হচ্ছে আইসিটির অংশ। তো সেহেতু বেতার তরঙ্গ, বেতার যন্ত্র, এগুলো কিন্তু আইসিটির একটা মুখ্য অংশ। দেখো আমরা দেখতে পাচ্ছি অডিও বার্তা পাঠানো যাচ্ছে, এরপরে রেডিও শুনতে পাচ্ছি, তাই না, এই জিনিসগুলো। এরপরে আসি বিনাতারে বার্তা প্রেরণের মাধ্যমে সফল হয়েছিলেন, এবং এই যে বিনাতারে বার্তা প্রেরণ করছি এটার একটা, এটা তো একটা সিস্টেমে আনতে হবে, এইটা একটা সিস্টেমে এনেছিলেন, এই সিস্টেমটাকে নামকরণ করা হয়েছিল ইমেইল, অর্থাৎ ইলেকট্রনিক মেইল। এই ইলেকট্রনিক মেইলটা তৈরি করেছিলেন রেমন স্যামুয়েল টমলিনসন, ঠিক আছে। ইনি 1971 সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কারের পরে কি করেন, এই যে বিনা তারে বার্তা প্রেরণের সিস্টেমটা তৈরি করেছে, বা এই এটাকে যে বিনা তারে বার্তা প্রেরণ নামকরণ দেওয়া যেতে পারে সেটা তিনি নিজে নিজে এটা চিন্তা করে এই জিনিসটা তৈরি করেছিলেন। এই জন্য ইমেইলের জনক হিসেবে রেমন স্যামুয়েল টমলিনসনকে আখ্যায়িত করা হয়েছিল। এরপরে আসি স্টিভ জবস, তাই না? স্টিভ জবস কিসের মালিক? দেখো অ্যাপেল কোম্পানির মালিক। স্টিভ জবস ও তার দুইজন বন্ধু মিলে 1976 সালে অ্যাপেল কম্পিউটার নামক একটি প্রতিষ্ঠান চালু করেন, এবং বর্তমানে আমরা সবাই জানি অ্যাপেল, তাই না, আইফোন, আইপ্যাড, তারপরে হচ্ছে ম্যাকবুক, এই যে অ্যাপেল কোম্পানির যে প্রোডাক্টগুলো রয়েছে এইটার জনক হচ্ছে স্টিভ জবস এবং তার দুইজন বন্ধু। এরপরে আসি আমরা বিল গেটস, তাই না, পৃথিবীর সবচেয়ে বড় ধনী ছিলেন, যিনি কি অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ কোম্পানির মালিক, এক কথায় বলতে গেলে, তা বা মাইক্রোসফট কোম্পানির মালিক, ঠিক আছে। এরপরে আসি আমরা স্যার টিমোথি জন টিম বার্নার্সলি, যার নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে টিম বার্নার্সলি। ইনি WWW এর জনক, আমরা বলি না ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এটার জনক, বা HTTP, আমরা যখন একটা ওয়েবসাইটে একটা ব্রাউজারে কোনো ওয়েবসাইট ওয়েব অ্যাড্রেস লিখে সার্চ করি তখন কিন্তু প্রথমেই থাকে HTTP,
তারপরে WWW, তোমরা একটু খেয়াল করবে এই যে পুরো একটা সিস্টেমটা, এই পুরো সিস্টেমটা, এই অটোমেটিক সিস্টেমটা তৈরি করেছিলেন হচ্ছে টিম বার্নার্স লি, ঠিক আছে? এরপরে আসি আমরা, এনাকে আমরা সবাই চিনি, মার্ক জাকারবার্গ বা জুকারবার্গ যেটাই বলি না কেন, ইনি হচ্ছে ফেসবুকের জনক, যিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন এবং শিক্ষার্থী থাকাকালীন অবস্থায় তিনি এবং তার চারজন বন্ধু মিলে এই ফেসবুকের যাত্রাটা শুরু করেছিলেন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা উল্লেখযোগ্য ব্যক্তিদের সম্পর্কে জেনে নিলাম কার কোথায় কিসে অবদান, তোমরা অবশ্যই সেগুলো মনে রাখবে বা মনে রাখার চেষ্টা করবে অবশ্যই, কারণ এগুলো থেকে আমাদের অনেক বেশি প্রশ্ন আসে। তাহলে দেখো আজকে, এখন আজকে আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা যা যা শিখলাম তার ভিত্তিতে একটু দেখে নিই মূল্যায়নের প্রশ্নগুলো। দেখো, আধুনিক কম্পিউটারের জনককে তোমরা অবশ্যই বলতে পারবে, যে কে? চার্লস ব্যাবেজ। জগদীশ চন্দ্র বসু কি তৈরি করেছিলেন? বিনা তারে বার্তা প্রেরণে প্রথম সফল হয়েছিলেন জগদীশ চন্দ্র বসু, তাই না? আরপানেট একটি গণনাকারী যন্ত্র বলতে পারি, তাই না? এরপরে HTTP কি? HTTP-র পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন উক্ত অংশের উপর তোমাদের টপ প্লেস নেওয়া হবে। অবশ্যই উক্ত অংশটি সবাই বাসায় যথাযথভাবে চর্চা করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই, এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।